নমস্কার বন্ধুরা, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি একটু পথ অতিক্রম করতে পেরেছি। এখনও বহু পথ অতিক্রম করতে আমার বাকি আছে, তাই তোমাদের প্রচুর প্রচুর সাপোর্টের আমার দরকার। প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করেছো। আজ চলে এসেছি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো শুক্তো। বাঙালির ঘরে নিরামিষ দিনে শুক্তো রান্নাটা প্রায় সব করে থাকে। আমি কিভাবে শুক্তো রান্না করলাম চলো একবার দেখে নিই। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি পটল, কাঁচকলা, মূলো, সজনের ডাঁটা, বেগুন, উচ্ছে, আর এর সাথে তোমরা শিমও অ্যাড করতে পারো। আর নিয়েছি আলু, আর নিয়েছি বড়ি, আর মশলার মধ্যে আমি নিয়েছি রাঁধুনি, 2 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো সর্ষে, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এর সাথে আমি একটু আদাও অ্যাড করব। আমি প্রথমে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি পটলগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচকলা আর ডাঁটাগুলো ভেজে নেবো। এইভাবে সমস্ত সবজিগুলোই আমি এক এক করে ভেজে তুলে নেব, সমস্তগুলো, আলু বেগুন সবই। উচ্ছেটা সবার শেষে ভেজে নেব, একটু মুচমুচে করে। দেখো আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। পর আমি রাঁধুনি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার সাথে একটু আদা দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি গরম মশলা ফোড়ন দিলাম, আর আগে আমার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ছিল, এরপর এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই পেস্টটা ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন, পরিমাণ মতো নুন। আর শুক্তো একটু মিষ্টি মিষ্টি অনেকে পছন্দ করে, তাই আমি একটু এর মধ্যে অ্যাড করব চিনি, আর অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ঢেলে দেব জল। আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, তার সাথে বেশ পরিমাণ জলটা দিয়ে আমি ফুটতে টাইম দেবো। আর এদিকে আমি সর্ষে আর পাঁচফোড়ন একটু কড়াইয়ে হালকা নেড়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি। আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, ওর দিয়ে একটু ঘি ছড়িয়ে নেব। নামানোর পর যে মশলাটা আমি করেছিলাম পাঁচফোড়ন আর শুক্তো, এটা শুক্তোরই মশলা, এটা ওপর দিকে ছড়িয়ে দেবো। ব্যাস আমার একদম রেডি শুক্তো। গরম ভাতে, প্রথম ভাতে শুক্তো খেতে সবার ভীষণ মজা লাগে, একদম বিয়ে বাড়ির স্বাদে শুক্তো তোমাদের তৈরি করে দেখালাম। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।